যেমন তাইবে জমিনে আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন দাওয়াত দিতে গেলেন, এ তাইবাসীরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। তাইবাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শিখিয়ে দিল, ওটা একটা পাগল আসছে, পাগলের সঙ্গে কি ব্যবহারটা করতে হয়। এ বাচ্চারা তোরা তো জানি ছোট ছোট ছেলেগুলো পাতো ছুড়ে ছুড়ে আল্লাহ নবীর নূরে শহীদ মারছে, আমার রাসূলুল্লাহর নূরে শরীর দিয়ে রক্ত জারি হয়ে যায়, নবী আমার ছুটে ছুটে চলে যাচ্ছে, বাচ্চাগুলো পাতলে নবীর পিছনে পিছনে ছুটছে, আল্লাহ নবীকে মারছে। আল্লাহ নবী বলে, এ তাইবের বাচ্চারা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের জন্য শান্তির দাতা, তোমাদের মুক্তির দাতা, পরকালে আমি রাসূল ছাড়া কেউ নাজাত পাবি না রে, আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমি তো ইসলামে সেই নবী, আমাকে তোরা এমন করে মারিস না, আমাকে তোরা পাগল বলিস না, আমি নবী বাপ পাগল নই রে। কিন্তু তাইবের বাচ্চারা আমার রাসূলের কথা শুনল না, তারা আমার নবীকে মারতে 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 আল্লাহ নবীকে জমিনে পড়ে গেলে, নবী আমার বেহুশ হয়ে গেলে, মক্কা তাইবের মানুষেরা আল্লাহ নবীর নাকে হাত দিয়ে দেখছে, নবী বেঁচে আছে কিনা, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, নবী আবার অজ্ঞান হয়ে গেছে, তার উপরে আবার দু তিন লাঠি মেরে তারা বিদায় নিয়ে যখন চলে যায়, আল্লাহর ফেরেশতারা কাঁদতে লেগে যায়, ও রব্বি আল্লাহ পা, আপনার বন্ধুকে যারা শাস্তি দিয়েছে তাদের করে আপনি কি শাস্তি দেবেন? আপনার বন্ধুকে যারা মেরেছে আপনি আল্লাহ এখনো সবর করে আছেন, আপনি কি ফাইসাল্লাহ করবেন? এ ফেরেশতারা কি করলে হয়? আল্লাহ জানতে চাই যে কি করলে হয়, তোমরা কি চাইছো? আল্লাহ পাহাড় তুলে নিয়ে তাইবাসীকে মেরে দেব। তাহলে ফারিস্তারাও আমার রসুলকে কত ভালোবাসে বুঝছেন তো, পাহাড় তুলে নিয়ে তাইবাসীকে মেরে দেব। আমরাও যারা নবীকে ভালোবাসি আমাদের ঘরে যদি জিজ্ঞেস করা হয় কি করলে হয়, আমরা বলো টুকরো টুকরো করে ফেলা দরকার, সত্য না মিথ্যা, আমরা ভালোবাসি। যাও এ ফারিস্তারা যাও, পাঁচ লোক ফারিস্তাকে নিয়ে আসো, ও পাঁচ করে নিয়ে যাও, তাইব বাসীর উপরে চাপিয়ে দাও। তবে আমার একটা কথা শোনো, আমার বন্ধুকে আগে জিজ্ঞাসা করবে, আমার বন্ধু যাতে রাজি আমি তাতে রাজি, বন্ধু যদি বলে পৃথিবী শেষ করে দিতে আমি আল্লাহ এক্ষুনি শেষ করে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুকে জিজ্ঞেস করো আগে, আমি আল্লাহ কেন যে দুনিয়ার লোককে আজাব গজব দিয়ে মারিনি, আমি আল্লাহ তোমাদের থেকে বেশি বুঝি, সত্য না মিথ্যা? আমাদের ঘরে যে খোদা মারেনি একমাত্র আমার নবী কাঁদবে তাই মারিনি, না আমাদেরকে কবে আল্লাহ মেরে শেষ করেছেন তো, শুধু আমার রসুলকে কাঁদাবে না বলেই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, কারণ আমাদেরকে মারলেই নবী কাঁদবে, বুঝছেন? কত মহব্বত করে আমার রসুল আমাদেরকে, আহা কি দয়া নবী আমরা পেয়েছি, আমরা যদি জান্নাতি না হতে পারি না আমাদের মতো ফাটা কপালে আর কি আছে, আমাদেরকে আল্লাহ কবেই মেরে ফেলতো। আমরা যা অন্যায় করেছি বুকে হাত দিয়ে বলেন না, প্রত্যেকে চিন্তা করেন না রাতের অন্ধকারে কি কি করেছেন, সব বুকে হাত দেন, সব উত্তর বেরোবে, নিজের মন নিজেকে শিক্ষার কথা দেন, কি কি আমি পিড়েছিলাম, আপনাদেরকে জুব্বা পরে পিরহান করে এসে বসে আছি, আমি কি বদমাইশি করেছি না করেছি আমি জানি না, জানি না কথা বলছেন না কেন, সব আমি জানি, আমি কি করেছি আপনারা কি করেছেন আপনারা জানেন। মানুষ দু জায়গায় ধোকা দিতে পারে না, একটা নিজের অন্তরের কাছে, দ্বিতীয় আল্লাহর কাছে, সব জায়গায় চিটিংবাজি ধোকাবাজি করতে পারে, আল্লাহর কাছে আর নিজের কাছে নিজে কোনোদিন ধোকা দিতে পারবেন না, কথা বুঝছেন? আল্লাহ যে মারেনে আমাদের কাছে শুধুমাত্র আমার নবীর খাতিরে, কি আছে আমাদের মধ্যে ইসলামের বলেন তো দেখি কি আছে? মসজিদে আজান হয় কিলাবে গান বাজে, মসজিদে আজান হয় বাড়ি বাড়িতে টিভি চলে, মসজিদে আজান হয় মাথায় বসে বসে গালি গালাজ হয়, মসজিদে আজান হয় চায়ের দোকানে বসে বসে পরের গিবত হয় না হয়নি বলেন, কোন পাড়াতে হয়নি বলেন? এত বড় বড় অন্যায় করার পরও আল্লাহ যে আমাদেরকে মারেনি, একমাত্র একটাই কারণ, বন্ধুকে কাঁদা মেনে বলে, আর একটুখানি সেই বন্ধুকে ধরে রাখেন পরকালেও কাঁদা মেনে জান্নাত চলে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজি ধরতে না পেরেছেন কোনো রাস্তা নেই বাপ, জাহান্নাম যেতে হবে, কথা বুঝেছেন?
কোন রাস্তা নেই। আমার আব্বা জানেরা নজওয়ান তরুণেরা এবং সঙ্গে পাথর চালো ফেরেশতাকে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের গা থেকে বাণীগুলোকে পরিষ্কার করছেন, রক্তগুলোকে পরিষ্কার করছেন, পাথরগুলোকে পরিষ্কার করছেন। আল্লাহ পাকে হুকুম হলো, আমার রাসূলুল্লাহর হুসনা ফিরে গেল, আমার নবী পা দেখতে পেলেন, হযরতে জিবরাইল, হযরতে জিবরাইল আমার নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার দরবারে এসেছি, হুজুর আপনি একবার হুকুম দেন। আল্লাহ বলে দিয়েছে, আপনি যাতে রাজি, আপনি আল্লাহ তাতে রাজি, আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি। এই দেখেন পাথর চাল পাহাড় চালক ফারিস্তা, আপনি যেই বলবেন পাহাড়টাকে শূন্য তুলে নিয়ে যে এমন করে তায়েফবাসীর উপরে চাপা দিয়ে দেবে। হুজুর আপনি একবার হুকুম দেন। আরে রাহমাতাল আলামিন কেমন ছিলে নবী, আমার এই কথা না শুনে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। নবী আমার হাত তুলে দিলেন, ও রব্বি আল্লাহ পা মারবেন না, আল্লাহ আল্লাহ মারবেন না, এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাথর মেরেছে, এরা আমাকে নবী বলে চিনতে পারে না, এরা আমাকে পাগল বলেছে, আল্লাহ আপনি এদেরকে আজাব দিয়ে শেষ করে দেবেন না, এদের ছেলে ছেলে ছেলে, আমি রাসূলুল্লাহ বাদ দিলের বিশ্বাস, একদিন না একদিন তারা আমাকে সত্য জেনে নবী বলে, আমি নবী, আমার জন্য তারা আবার লড়াইও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সাইয়্যদুল মুরসালিন আগমনের দিন, জোরে বলুন জিন্দাবাদ।